হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে কোডফোর্স রাউন্ড 720 ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেমটি। ঠিক আছে, প্রবলেমটির নাম হচ্ছে নাস্তিয়া অ্যান্ড নিয়ারলি গুড নাম্বারস। ওকে, তো চলুন আমরা প্রথমে প্রবলেম স্টেটমেন্ট দেখি। তো ইনপুট স্টেটমেন্টটা হচ্ছে একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর দুইটা দুইটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, এ এন্ড বি। ঠিক আছে, এখন তারপর আমাকে কী করতে হবে সেটা দেখি। এখন এখানে বলছে যে নাস্তিয়া হ্যাজ টু পজিটিভ ইন্টিজার, আমার দুইটাই পজিটিভ ইন্টিজার থাকবে, এ এবং বি থাকবে। ওকে, এখন এ এবং বি যে দুইটা ইন্টিজার থাকবে এগুলোর মধ্যে কিছু ইন্টিজারকে গুড বলা হবে যদি ওই ইন্টিজারটা, মানে যে কোনো ইন্টিজারকে আমরা গুড বলতে পারবো তখনই, যে কোনো একটা ভ্যালুকে, যে কোনো একটা নাম্বারকে গুড তখনই বলতে পারবো যখন ওই নাম্বারটা এ এবং বি কে গুণ করে যে নাম্বারটা পাবো ওইটা দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, এবং আরেকটা দিছে যে আরেকটা রুলস দিছে যে দ্য নাম্বার ইজ নিয়ারলি গুড। এবং আরেকটা আরেকটা মানে এখন আমি যে কোনো ইন্টিজারকে আমি নিয়ারলি গুড বলতে পারবো যদি যদি সেটা শুধুমাত্র এ দ্বারা, মানে যদি সেটা এ দ্বারা ডিভিজিবল হয়, যদি সেটা এ দ্বারা ডিভিজিবল হয়। আর তাহলে আমার এখানে দুইটা কাজ, দুইটা দুইটা নাম্বার আমি চুজ করতে পারি এরকম, যে একটা নাম্বারকে আমি গুড বলতে পারবো যদি সেটা এ এবং বি দ্বারা গুণ করার পর যে নাম্বারটা আসবে ওইটা দ্বারা ডিভিজিবল হয়, আর আরেকটা নাম্বারকে আমি নিয়ারলি গুড বলতে পারি যদি শুধুমাত্র ওই নাম্বার, যদি ওই নাম্বারটা এ দ্বারা ডিভিজিবল হয়। ঠিক আছে, ওই নাম্বারটা যদি এ দ্বারা ডিভিজিবল হয় তাহলে ওটা নিয়ারলি গুড। ঠিক আছে, এখন আমাকে তিনটা ডিফারেন্স পজিটিভ ইন্টিজার, ডিফারেন্স কিন্তু ডিফারেন্ট বলছে, মানে সবগুলো তিনটা কিন্তু আলাদা আলাদা হবে, তো আমাকে তিনটা ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার কী করতে হবে, ফাইন্ড করতে হবে, এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমি যে ফাইন্ড করব ওখানকার, ওখান থেকে এক্স্যাক্টলি একটা থাকবে হচ্ছে গুড, মানে ওই যে আমি এ আর বি গুণ করে যদি আমি নাম্বারটাকে ভাগ করি তাহলে ডিভিজিবল হবে, ওই নাম্বার ডিভিজিবল হবে, এরকম একটা গুড নাম্বার থাকতে পারবে আর বাকি দুটা নিয়ারলি গুড থাকতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কন্ডিশন। দেখুন ভালো মতো চিন্তা করুন, তিনটা কিন্তু ডিফারেন্ট, আমাকে যে এক্স ওয়াই জেড যে ফাইন্ড করতে হবে তিনটা কিন্তু ডিফারেন্ট নাম্বার, এবং এবং হচ্ছে কি ওই তিনটা নাম্বারের মধ্যে একটা মাত্র কি একটা এক্স্যাক্টলি একটাই হচ্ছে গুড নাম্বার আর বাকি দুটা কিন্তু নিয়ারলি গুড নাম্বার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার প্রবলেম। তো চলুন আমরা হচ্ছে প্রবলেমটা স্টেপ বাই স্টেপ ছোট ছোট করে ভাঙে ভাঙে সলভ করি। ঠিক আছে, তো আমরা প্রবলেম স্টেপটা দেখি। তো ধরি একটা নাম্বার, ধরি যে এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান। একটা জিনিস চিন্তা করুন, এ আর এখানে একটা জিনিস চিন্তা করুন যে এর মান কী হচ্ছে, হোক বি এর মান যদি ওয়ান হয়, এর মান 3 হতে পারে, 4 হতে পারে, যাই হোক, বি এর মান যদি ওয়ান হয়ে যায় তাহলে কোনোভাবেই কোনোভাবে এমন কোনো নাম্বার বানানো সম্ভব না যেটা হচ্ছে যে এক শুধুমাত্র একটাই গুড থাকবে আর বাকিগুলা নিয়ারলি গুড থাকবে, এরকম নাম্বার বানানো সম্ভব না। কেন বানানো সম্ভব না একটা জিনিস চিন্তা করুন, যে আমি তিন আর এক, তিন আর এককে গুণ করলে কত আসবে, তিন আর এককে গুণ করলে মানে এ ইনটু বি ইকুয়াল কত আসবে, 3 আসবে। ঠিক আছে, এ ইনটু বি ইকুয়াল হচ্ছে 3। তা আমি এমন এক, আমি এখন যে কোনো একটা গুড নাম্বার নিই, আমি একটা যে কোনো গুড নাম্বার নিই, যে গুড নাম্বার, যে গুড গুড নাম্বার, আমি যে কোনো গুড নাম্বার নিতে পারি, 3 নিতে পারি, তারপর কি নিতে পারি, 6 নিতে পারি, তারপর 9 নিতে পারি, তারপর হচ্ছে 12 নিতে পারি, তারপর হচ্ছে 15 নিতে পারি, কারণ এগুলো হচ্ছে গুড নাম্বার। কেন গুড নাম্বার, কারণ এই যে 3 দ্বারা এগুলো সবগুলো ডিভিজিবল, তো এই নাম্বারগুলো হচ্ছে গুড নাম্বার। তো আমি যে কোনো একটা নাম্বার নিই, দেখুন আমি যে যেটাই নিই না কেন এটা একটা গুড নাম্বার। ঠিক আছে, দেখুন তো প্রত্যেকটা নাম্বার 3 দ্বারা ডিভিজিবল কিনা, 3 দ্বারা কিন্তু ডিভিজিবল, তার মানে এগুলো কি, এগুলো কিন্তু হচ্ছে নিয়ারলি গুড নাম্বারও। দেখুন এটা তো গুড নাম্বার বাট সাথে সাথে কি নিয়ারলি গুড নাম্বার, কিন্তু আমাকে কি বলছে এক্স্যাক্টলি ওয়ান গুড নাম্বার থাকতে পারবে আর বাকি দুইটা হবে নিয়ারলি গুড, একটাই গুড নাম্বার হবে বাকি দুইটা নিয়ারলি গুড। তাহলে আমার একটা জিনিস চিন্তা করুন যে দেখুন এগুলো কিন্তু সব 3 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সব 3 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে, তার মানে এটা তো গুড নাম্বার ঠিক আছে বাট সাথে সাথে কিন্তু এটা নিয়ারলি গুড নাম্বারও হয়ে যাচ্ছে, তার মানে একটা নিয়ারলি গুড, একটা গুড নাম্বার পাচ্ছে আবার সাথে সাথে একটা নিয়ারলি গুড পেয়ে যাচ্ছে, আর আমাকে আরও দুইটা নিয়ারলি গুড বানাতে হবে, তাহলে আমার তিনটে কিন্তু নিয়ারলি গুড হয়ে যাচ্ছে, বাট আমার বলছে যে এক্স্যাক্টলি একটা গুড নাম্বার আর বাকি দুটা কিন্তু নিয়ারলি নাম্বার। বাট আমার যদি বি এর মান কোনো কারণে বি এর মান যদি ওয়ান হয়ে যায় তাহলে কিন্তু আমার কি হবে, আমার কিন্তু তিনটাই নিয়ারলি নাম্বার হয়ে যাবে। কেন হবে, কারণ এই যে গুড নাম্বারটাও একটা নিয়ারলি নাম্বার হয়ে যাচ্ছে, তার মানে যদি যদি বি এর মান, বি এর মান যদি ইকুয়াল ইকুয়াল ওয়ান হয় তাহলে আমার অ্যান্সার সবসময় কি হবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে অ্যান্সার ইকুয়াল নো। ওকে, তাহলে বি এর মান যদি ওয়ান হয় তাহলে অ্যান্সার ইকুয়াল নো, এটা আমরা একটা অ্যান্সার খুঁজে পাই গেছি। এখন তারপর হচ্ছে এ বি না, বি এর মান যদি ওয়ান না হয় তখন আমার অ্যান্সারটা কী হবে, তখন আমি অ্যান্সারটা কীভাবে খুঁজে বের করবো। তো একটা জিনিস চিন্তা করুন, এটা আমি অনেক ইজিলি করবো, যে আমি ধরলাম এর মান 3 আর বি এর মান ধরলাম হচ্ছে আমি ধরলাম যে 4। ঠিক আছে,
তাহলে আমার আমার হচ্ছে এ এ ইন্টু বি ইকুয়াল কত, এ ইন্টু বি ইকুয়াল কত, এ ইন্টু বি ইকুয়াল হচ্ছে 3 4 12 12, ঠিক আছে, এ ইন্টু বি ইকুয়াল হচ্ছে 12। তো একটা জিনিস চিন্তা করুন, আমার কিন্তু এ এ ইন্টু বি ইকুয়াল 12, তা আমি কি আমি এটা 12কে গিয়ে আমি গুড নাম্বার হিসাবে রেখে দিতে পারি না? তা আমি গুড নাম্বার হিসাবে মানে আমার যে এক্স ওয়াই জেড লাগবে, এক্স আমাকে কি বানাইতে হবে, এক্স ওয়াই জেড বানাইতে হবে। তা আমি ধরে নিলাম যে জেড ইকুয়ালই ধরে নিলাম যে জেড ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে যেহেতু আমি জেড ইকুয়াল 12 ধরে নিলাম, যাতে আমার আমি খুব ইজিলি প্রবলেমটা সলভ করে ফেলতে পারি, তা আমি জে ইকুয়াল 12 ধরে নিলাম, ঠিক আছে। এটা কি, এটা একটা, এটা হচ্ছে একটা গুড নাম্বার, তাহলে আমি গুড নাম্বারটা জেডের মধ্যে রাখে দিলাম, গুড নাম্বার, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করুন যে যেহেতু আমার এটা হচ্ছে গুড নাম্বার, এখন আমার আর কিন্তু গুড নাম্বার থাকতে পারবে না। তো আমি যদি এটাকে আমি আমি অন্য কিছু নিতাম, তারপর নিয়ারলি গুডগুলো একদম একটু বড় বড় নিতাম, তাহলে কিন্তু আমার কিন্তু কি হতো যে আমার হচ্ছে বাকিগুলো কিন্তু গুড হওয়ার সম্ভাবনা থাকতো। তো আমি কি করলাম, আমি এভাবে সলভ করবো, আমি এটাকেই যদি আমার এরকম আসে, এরকম মান থাকলে আমি ওই গুণ করে দিয়ে যে মানটা আসবে ওটাকে আমি গুড নাম্বারের মধ্যে রাখে দেবো, আমি ওটাকে 12 ধরে নেবো। এখন আমি নিয়ারলি গুড বানাবো। এখন আমি নিয়ারলি গুড কীভাবে বানাবো দেখুন, আমার কিন্তু 3 আর 4 গুণ করে কত আসছে, 3 আর 4 গুণ করে কিন্তু 12 আসছে। দেখুন 3 আর 4, 3 আর 4 গুণ করেই আমার কত আসছে, 12 আসছে, 3 আর 4 গুণ করে 12 আসছে, ঠিক আছে। তাহলে আমি এক কাজ করতে পারি না যে আমি এই যে এখানে দেখুন 4, তাহলে আমি এখানে এইখানে আমি আমি হচ্ছে আমি ধরলাম যে এখানে, তাহলে আমি এক্সকে রাখে দিলাম যে এক্স ইকুয়াল ধরে নিলাম যে হচ্ছে এ, এ মানে 3। এটা একটা নিয়ারলি গুড, কেন নিয়ারলি গুড, কারণ এদের 3 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে এটা যদি 3 হয়, তাহলে আমার দেখুন তো আর কত বাকি থাকতেছে, আর একটা নিয়ারলি গুড কত নিব এবং কত বাকি থাকতেছে যেটা হচ্ছে যোগ করলে আমার 12 হবে। তো দেখুন আমি যদি ওয়াই ইকুয়াল কী ধরি, ওয়াই ইকুয়াল যদি হচ্ছে ওয়াই ইকুয়াল যদি কত ধরি, 8 9 ধরি, তাহলে দেখুন তো আমার হচ্ছে 9, এটা কিন্তু নিয়ারলি গুড। কীভাবে নিয়ারলি গুড হচ্ছে দেখুন, এটা কিন্তু নিয়ারলি গুড, এটা কিন্তু নিয়ারলি গুড, আর এটা হচ্ছে শুধুমাত্র গুড। এখন দেখুন এক্স আর ওয়াইকে যদি আমি যোগ করি, এক্স প্লাস ওয়াইকে যদি আমি যোগ করি, তাহলে কিন্তু জেড পাই যাচ্ছে। তো দেখুন আমার কিন্তু সলিউশনটা হচ্ছে, তার মানে আমি কি করব, আমি আমি যখন এরকম আসবে, এরকম যখন থাকবে, যখন 1 থাকবে না, তখন আমি এটা একটা চিন্তা করতে পারি যে আমি এই দুটোকে গুণ করে দিলে যে মানটা পাবো ওটা হচ্ছে আমার গুড নাম্বার, ঠিক আছে। ওটা গুড নাম্বার রাখে দিলাম, জেডের মধ্যে রাখে দিলাম। এখন আমি নিয়ারলি গুড বানাবো। তো নিয়ারলি গুড কীভাবে বানাতে পারি, যে আমি একটা রাখে দিলাম যে মানে 3 3 রাখে দিলাম, এর মান 3, ওই 3 রাখে দিলাম, এটা কিন্তু একটা নিয়ারলি গুড, কারণ 3 3 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, এটা একটা নিয়ারলি গুড, এটা রাখে দিলাম। এখন আমাকে আরেকটা বানাতে হবে, কী বানাবো, এই যে দেখুন 3 আর 4 যোগ করে, 3 আর 4 গুণ করে কিন্তু 12 হয়েছিল। তাহলে এখান থেকে 4, আমি যদি একটা 3 1টা রাখে দিছি, তাহলে এইখান থেকে যদি একটা বাদ দিয়ে দিই, তাহলে আমার বি এর মান হচ্ছে 4। এখন আমি বি এর মান ধরবো 3, 3 এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে, 9। এই এটাই হচ্ছে আমার আরেকটা নিয়ারলি নাম্বার, কারণ 3 3 9, ওটাও 3 দ্বারা ভাগ যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা নিয়ারলি নাম্বার, দেন এটাকে পিন করে দিলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কখনোই এখানে কখনোই দুইটাই কখনো একটার বেশি গুড নাম্বার হবে না, আর দুইটার বেশি নিয়ারলি নাম্বার হবে না, এবং সবগুলো নাম্বার কি ডিফারেন্স, সবগুলো নাম্বার ডিফারেন্ট, ওকে। তো এটা একটা সলিউশন হচ্ছে, বাট একটা জিনিস চিন্তা করুন যে যদি এ এর মান আমি 3 ধরলাম, বাট বি এর মান আমি আমি ধরলাম 2, এবার একটা জিনিস চিন্তা করুন, এবার কিন্তু আমার সলিউশনটা এই এই রুলসে, এই রুলসে কিন্তু হবে না, সবগুলো রুলসে কিন্তু এটা হয়ে যাচ্ছে যে আমি যদি এটা কী করি, জ্যাট ইকুয়াল, এই জ্যাট ইকুয়াল যদি আমি জ্যাট ইকুয়াল এটা রাখবো, যে জ্যাট ইকুয়াল রাখবো হচ্ছে এ, জ্যাট ইকুয়াল রাখবো এ ইনটু বি, আর এক্স ইকুয়াল রাখবো হচ্ছে এ, আর ওয়াই ইকুয়াল রাখবো হচ্ছে আমি যে এ ইন্টু বি মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান, এটা কিন্তু আমার এখানে সলিউশনটা হচ্ছে। বাট যদি বি এর মান যদি আমার, বি এর মান যদি আমার কি হয়, বি এর মান যদি আমার 2 হয়ে যায়, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা মিলবে না, তাহলে কিন্তু অ্যান্সারটা মিলবে না। কীভাবে মিলবে না দেখুন, আমি যদি বি এর মান 2 রাখি, বি এর মান যদি 2 রাখি, তাহলে দেখুন কেন বি এর মান যদি 2 হয়, তাহলে কেন অ্যান্সারটা এভাবে এইভাবে আসতেছে না, এভাবে কেন আসতেছে না দেখুন। তা আমরা যদি জেড ইকুয়াল কী রাখলাম, যে জেড ইকুয়াল রাখলাম হচ্ছে, জেড ইকুয়াল রাখলাম হচ্ছে এ ইন্টু বি, এ ইন্টু বি মানে হচ্ছে 6, এটা রাখলাম। এখন দেখুন এক্স ইকুয়াল রাখলাম কত, 3, মানে এ, এ মানে হচ্ছে হচ্ছে আমার 3 3। তাহলে আমার বি ইকুয়াল কত হবে, বি ইকুয়াল কত হবে, বি মানে ওয়াই ইকুয়াল কত হবে, ওয়াই ইকুয়াল হচ্ছে আমার যে ওয়াই ইকুয়াল হচ্ছে এ ইন্টু বি মাইনাস, বি মাইনাস 1, তার মানে কত হচ্ছে 3 ইন্টু 2 মাইনাস 1, মানে আবার 3 হয়ে যাচ্ছে না, আবার 3 হয়ে যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে দেখুন আমার কিন্তু এক্স ওয়াই ইজ মানে আমার কিন্তু 3 প্লাস 3 যোগ করলে 6 আসছে। বাট একটা জিনিস চিন্তা করুন, এই যে ঠিক আছে যে এটা গুড আর বাকি দুটা নিয়ারলি, বাট দেখুন এইটা আর এটা কিন্তু সেম হয়ে গেছে, এটা আর এটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তো এই যে সেম কিন্তু হওয়া যাবে না, সেম তো হওয়া যাবে না, সবগুলো 3টা নাম্বারই তো ডিফারেন্ট হতে হবে, এই যে এটা সেম হওয়া যাবে না, তো এটার জন্য আমি কী করতে পারি, এটাই আমাকে এখন একটু কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখুন আমার যদি
বি এর মান যদি টু না হয়, বি এর মান যদি টু এর বড় হয় তাহলে আমি এটা ইজিলি এভাবে সলভ করে ফেলতে পারতেছি। বি এর মান যদি টু এর বড় হয়, থ্রি ফোর যাই হোক, তাহলে আমি কিন্তু এ রুলসে সলভ করে ফেলতে পারবো। বাট বি এর মান যদি টু হয় তাহলে আমার একটা কাবজা হচ্ছে বা একটু ঝামেলা হচ্ছে। বি এর মান টু হলে আমি একটা জিনিস চিন্তা করবো যে এ এর মান ওয়ান নাকি। যদি এ এর মান ওয়ান হয় তাহলে একটা জিনিস চিন্তা করুন, বি এর মান হচ্ছে, এ এর মান হচ্ছে ওয়ান আর বি এর মান হচ্ছে টু। আমরা কিন্তু এটা পুরোটাই টু নিয়ে কাজ করতেছি, যে হোয়েল ইফ বি ইকুয়াল ইকুয়াল টু, টু নিয়ে কিন্তু আমি কাজ করতেছি, এটা পুরোটাই কিন্তু টু নিয়ে কাজ করতেছি। আমার কিন্তু টু, বি এর মান টু না হলে, কিন্তু দেখুন বি এর মান অন হলে এটা একটা অ্যান্সার, বি এর মান টু না হলে এটা একটা অ্যান্সার, বি এর মান টু হলে আমার একটু, এই যে এখন আমি যেটুকু করবো সেটা হচ্ছে বি এর মান টু হলে, আর বি এর মান টু না হলে আমার অ্যান্সার অলরেডি হয়ে গেছে। ওয়ান হলে এটা অ্যান্সার আর ওয়ান টু এর উপরে হলে ওটা অ্যান্সার, কিন্তু বাট টু হলে একটু ঝামেলা। তো টু হলে একটা জিনিস চিন্তা করুন, যদি আমার টু হয় এবং এ এর মান যদি ওয়ান হয় তাহলে আমার সলিউশনটা কিছুই না। এ এর মান যদি ওয়ান হয় তাহলে আমি কী করতে পারি, তাহলে আমি হচ্ছে জেটের মধ্যে রাখবো হচ্ছে ফোর, জেটের মধ্যে ফোর রাখবো। কেন ফোর রাখলাম, কারণ দেখুন এখানে এ, এখানে এ ইনটু বি ইকুয়াল কত, টু, ঠিক আছে। তাহলে জেটের মান যদি ফোর রাখি এবং এক্সের মধ্যে যদি আমি ওয়ান রাখি, না এক্সের মধ্যে, হ্যাঁ এক্সের মধ্যে আমি কত রাখবো, এক্সের মধ্যে রাখবো হচ্ছে, আমি এক্সের মধ্যে রাখবো হচ্ছে মানে ফোর থেকে একবার থ্রি রাখলাম আর ওয়াইয়ের মধ্যে রাখলাম ফোর, ওয়াইয়ের মধ্যে রাখলাম ওয়ান। দেখুন এটা কিন্তু, দেখুন যেহেতু এর মান ওয়ান তার মানে আমি একে, আমি যে কোনো নাম্বার কিন্তু এ দ্বারা ডিভিজিবল হবে। সো আমি কি করলাম, যেহেতু এর মান ওয়ান আর বি এর মান টু, ঠিক আছে, তো টু দ্বারা ডিভিজিবল যায় কোনটা, টু দ্বারা ডিভিজিবল যায় ফোর যায় আট যায়, ফোর যায় সিক্স যায় এইট যায়, যা আচ্ছা তাই, কিন্তু টু নিতে পারবো না। কেন টু নিতে পারবো না, কারণ টু নিলে দুইটা নাম্বারই কিন্তু একই হয়ে যাবে, ঠিক আছে। টু নিলে এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে, কারণ ওয়ান ওয়ান যোগ করলে টু হবে। তো আমি টু এর ওপরে একটা নাম্বার নিলাম, ফোর ধরে নিলাম আর বাকি বাকি দুইটা কী করলাম, একটাকে থ্রি ধরলাম একটা ওয়ান ধরলাম। এখন থ্রি আর ওয়ানকে যোগ করলে কত হচ্ছে, ফোর। তার মানে দেখুন এর মান ওয়ান, বি এর মান যদি টু হয় তাহলে আমার এ অ্যান্সারটা আসবে, এ অ্যান্সারটা আসবে, ঠিক আছে। বাট যদি এর মান ওয়ান না হয়, যদি এর মান ওয়ান না হয়, সামথিং হয়, এর মান থ্রি হোক, এর মান থ্রি অথবা সামথিং আর কি, আর বি এর মান যদি টু হয়, আমরা কিন্তু বি এর মান টু নিয়ে কাজ করতেছি, তাহলে এ ইন্টু বি ইকুয়াল কত, এ ইন্টু বি ইকুয়াল হচ্ছে কত, তিন দুগুণা ছয়, ছয় হচ্ছে। তা আমি এখন কি করব, দেখুন আমি এখন জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমি জাস্ট এক্স এর মান এখানে, জেটের মান এ ইন্টু বি রাখবো না, জেটের মান আমি এ ইন্টু বি রাখবো না। দেখুন আমার কত আসবে, ছয়, তাহলে এরপর কত দ্বারা ভাগ যাবে, বারো, তারপর কত দ্বারা ভাগ যাবে, মানে আমার গুড নাম্বার কোনগুলো হবে, ছয় গুড নাম্বার হবে, এই যে ছয় হবে, বারো হবে, তারপর হচ্ছে আঠারো হবে, তাই না, এগুলো হচ্ছে আমার গুড নাম্বার। তা আমি, আমাকে এখন খুঁজে বের করতে হবে যে আমি এরপরে মানে এখানে কিন্তু কোন গুড নাম্বারটা নিব। ছয় গুড নাম্বারটা নিলে কিন্তু মানে বি এর মান যদি টু হয় এবং এ এ ইন্টু বিকে যদি আমি নিই, এ ইন্টু বিকে মানে ছয়কে যদি নিয়ে নিই তাহলে অ্যান্সারটা কিন্তু মিলবে না। তা আমি কী করবো, তারপরেরটাকে নিয়ে তারপরেরটা বানিয়ে দেবো, তাহলে আমার অ্যান্সারটা কিন্তু মিলবে। আমি প্রথমকার গুড নাম্বারটা নিব না, ছয়কে নিব না, আমি নিব বারোকে, ঠিক আছে। তাহলে বারো কীভাবে নেওয়া যায়, তাহলে আমি এক্স জেট ইকুয়াল কী করবো, জেট ইকুয়াল কী করবো, জেট ইকুয়াল করবো হচ্ছে এ ইন্টু বি, এ ইন্টু, এ ইন্টু, দেখুন এ ইন্টু আমি কি করব, এখানে হচ্ছে করব হচ্ছে যে বি ইন্টু, দেখুন আমি হচ্ছে বারো, বারো আমি বারো করবো না আসলে, আমি এটাকে এখানে করব হচ্ছে, আমি এখানে করব হচ্ছে আঠারো, আঠারো করব, আঠারো করব, জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করুন যে আঠারো করব। তো আঠারো কীভাবে করবো, আমি এটা এভাবে করতে পারি যে এ ইন্টু বি ইন্টু এ, ঠিক আছে। তার মানে আমি এটা করতে পারি, দেখুন এটা কিন্তু আঠারো, আঠারো হয়ে গেলো, বি ইন্টু তিন দুগুণা ছয়, ছয় আর তিন ছয়, তিন ছয় আঠারো, এটা কিন্তু আঠারো হয়ে গেলো, এটা কত হলো, আঠারো হলো, ঠিক আছে। এটা আমি বানাই নিবো, জেট ইকুয়াল এটা বানাবো এখন। তাহলে আমার দেখুন তো এটা কিন্তু আমার বি, এটা পুরোটা মিলে একটা বি হলো না, আমি ধরে নিলাম যে আমি গুণ করলাম আমি আঠারো পাইলাম, এটা কিন্তু একটা গুড নাম্বার। তো আমি এটা কীভাবে বের করলাম যে এ ইন্টু বি ইন্টু এ, মানে সিক্স নিলে কিন্তু হচ্ছে না, তো এর উপরে একটা মান নিতে হবে, তাহলে কিন্তু আমার এটা গুড বানানো যাবে, নাহলে কিন্তু গুড বানানো হচ্ছে না, ছয়কে নিয়ে কাজ করলে কিন্তু হচ্ছে না। এই জন্য আমি আঠারোকে নিলাম, মানে আঠারোকে কীভাবে নিলাম, আমি জাস্ট একটু টেকনিক খাটালাম যে এ ইন্টু বি ইন্টু এ, মানে বিকে এ এর সাথে গুণ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখুন আমার কিন্তু এটাকে এভাবে আসলো না যে এ ইকুয়াল হচ্ছে এ, তাহলে বিকে, বিকে আমি কী ধরতে পারি যে বি ইকুয়াল হচ্ছে এ ইন্টু বি, বি ইকুয়াল হচ্ছে এ ইন্টু বি, এটা ধরতে পারি, ঠিক আছে। কারণ এই যে বি ইন্টু এ করলে কিন্তু বিটা আসতেছে, কারণ এখন এই দুটা গুণ করলে কিন্তু আমার আঠারো চলে আসতেছে, তাহলে বি ইকুয়াল এটা। তা আমি এখন কী করবো, ওই একইভাবে এখন, এখন আমি এই যে এটা করবো যে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে আমি কী করবো, এক্স ইকুয়াল ধরবো হচ্ছে যে এ, আর ওয়াই ইকুয়াল ধরবো হচ্ছে আমি হচ্ছে যে এই যে এ ইন্টু, এ ইন্টু বি মাইনাস, বি মাইনাস ওয়ান, জাস্ট এই লজিকটাই কাজে লাগাবো, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন বি ইকুয়াল কিন্তু এ ইন্টু বি হয়ে গেছে, বি ইকুয়াল এ ইন্টু বি হয়ে গেছে, এটা কিন্তু বানাই নেবো, বিকে আমি এটা বানাই নেবো, তাহলে কিন্তু আমার সলিউশনটা হয়ে যাচ্ছে। জাস্ট যদি দেখুন তাহলে সলিউশনটা আরেকবার একটু রিভাইজ দিই, যে বি এর মান যদি ওয়ান হয় তাহলে নো, আর বি এর মান যদি টু এর বড় হয় তাহলে আমার, বি এর মান টু এর যদি বড় হয় তাহলে আমার অ্যান্সার এটুক,
আর b এর মান যদি 2 হয় তাহলে আমার অ্যানসারটা একটু কাজ হবে, যে যদি b এর মান 2 হয়, b এর মান 2 হলে আমি চেক করব যে a এর মান 1 নাকি, a এর মান 1 হলে আমি 4 3 2 বানাই দেব, পিন করব 1 3 4 বা 3 1 4, আর যদি না হয় তাহলে আমি কি পিন করব, এই যেটা পিন করব জাস্ট a b কে আমি a ইনটু b বানাই নেব, দেন এই যে আগের a রুলসটাকে আমি এই রুলসটাকে আমি হচ্ছে ফলো করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সলিউশন। তো চলুন কোডটা দেখি। তো কোডটা দেখুন, এখানে দেখুন যদি b ইকুয়াল 1 হয়ে গেছে তাহলে আমি অ্যানসার নো প্রিন্ট করে দিয়েছি, কন্টিনিউ করে দিয়েছি, ইল সি। এখন দেখি আমি যদি b ইকুয়াল 2 হয়েছে, b ইকুয়াল 2 হলে আমি কি করব, অ্যানসার কিন্তু ইয়েস হবে। এখন কি হবে দেখুন, যদি a এর মান 1 হয় তাহলে আমি কি করছি 3 1 4 এটা প্রিন্ট করে দিয়েছি। আদারস কি করছি দেখুন, b কে আমি কি বানিয়েছি, b ইকুয়াল হচ্ছে a ইনটু b, মানে b ইনটু ইকুয়াল হচ্ছে ইয়া b বানাই নিয়েছি, ঠিক আছে? ওই যে a ইনটু b বানাই নিয়েছি, যদি আমার হচ্ছে 1 হয় তাহলে তো এটা প্রিন্ট করে দিলাম, যদি না হয় তাহলে আমি এটা বানাই নি, b কে এটা বানাই নিয়েছি। এখন দেখুন জ্যাট ইকুয়াল a ইনটু b, b কে 1 বিয়োগ করে আমি x এর মধ্যে রাখছি হচ্ছে a ইনটু b, ওই যে x বিয়োগ করে দিলাম, 1 বিয়োগ করছি, কিন্তু 1 বিয়োগ মানে বোঝাচ্ছে হচ্ছে, 1 বিয়োগ মানে এই যেটা বোঝাচ্ছে যে a ইনটু b মাইনাস 1, আর হচ্ছে আমি y এর মধ্যে a কে রেখে দিলাম, দেন ওটা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে? আর যদি না হয় তাহলে জ্যাট ইকুয়াল হচ্ছে a ইনটু b, আর b কে 1 বিয়োগ করে দিয়েছি, দেন x বানাই নিয়েছি, আর y ইকুয়াল হচ্ছে a করে দিয়েছি, ঠিক আছে? দেন ওটা প্রিন্ট করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার সলিউশন। তো আমি ডিসক্রিপশনে অ্যান্সারের লিঙ্ক দিয়ে দিব, তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই।